কি বলো? আমি তোমার জন্য একটা জিনিস কিনে এনেছি। কি জিনিস কিনে এনেছো গো আমার জন্য? দেখাও দেখি। দেখো একটা শাড়ি, এইটা হলো কাঁচা বাদাম শাড়ি। তুমি আমার জন্য শাড়ি কিনে এনেছো, তো আবার কাঁচা বাদাম শাড়ি? হ্যাঁ। বাহ, খুব সুন্দর কিন্তু শাড়িটা হয়েছে, দেখি একটু খুলে দেখাও। দেখি, বাহ দারুণ সুন্দর হয়েছে শাড়িটা। বাহ, দারুণ চয়েস করেছো, থ্যাংক ইউ সোনা। এ অর্ক, শোন এদিকে, তোকে একটা কথা বলছি। তো তুই কিন্তু তোর বাবাকে বলে দিবি না? না। তোর বাবার জন্য একটা জামা কিনে এনেছি, তোকে দেখাচ্ছি, দেখ জামাটা কেমন হয়েছে, কিন্তু বলবি না। পুজোর দিন আমরা সারপ্রাইজ দেব, ঠিক আছে? এখন থেকে বলে দিবি না কিন্তু, জামাটা কেমন হয়েছে দেখ, কেমন জামাটা হয়েছে দেখ। ভালো হয়েছে, খুব সুন্দর। অর্ক, এই অর্ক, কি হয়েছে তোর? মন খারাপ। কেন মন খারাপ করে দাঁড়িয়েছিস কেন? সবারই পুজোতে বন্দুক কেন, বন্দুক কেন হয়ে গেছে, আমাকে এখনই বন্দুক কিনতাম কেন? সবাইকার বন্দুক কিনা হয়ে গেছে, তোমার মন খারাপ? হ্যাঁ, আমি তো তোমার জন্য বন্দুক কিনে এনেছি, দেখবে? হ্যাঁ দেখি। এই দেখো বন্দুক, ঠিক আছে এখন রেখে দাও, পুজোতে করবে। হ্যাঁ ঠিক আছে, পছন্দ হয়েছে? হ্যাঁ সুন্দর। ঠিক আছে, মন ভালো হয়ে গেছে? হ্যাঁ যাও রেখে দাও। ও মামা, কি বলো? আমি তোমার, আমি আমার বাবার জন্য একটা জিনিস কিনে এনেছি। বাবার জন্য জিনিস কিনে এনেছো? হ্যাঁ। কি জিনিস? এই দেখো একটা টি-শার্ট। টি-শার্ট কিনে এনেছো? কই দেখি, আমার হাতে দাও, দাদা দিচ্ছি, এই দেখো। ওয়াও, খুব সুন্দর টি-শার্ট, দেখি আমার হাতে দিয়ে দেখি, খুব সুন্দর। এটা আমার বাবাকে দিলে খুশি হবে না? হ্যাঁ দারুণ দেখতে লাগবে, তুমি সোনা ছেলে হয়ে গেছো। হ্যাঁ, বাবা টি-শার্ট কিনে এনেছে বাবার জন্য। অর্ক, কি করছিস? এই যে মামি খেলা করছি। তোর জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, এই দেখ এই দিয়ে গেল, দেখবি কি জিনিস বলতে পারবি? না। তোর ড্রেস আছে এর ভিতরে। ড্রেস আছে? এই দিয়ে গেল পার্সেলটা তোমার, ঠিক আছে? শুনু শুনু,